উত্তম ইবাদত হইল দোয়া। এই মর্মে আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোন জিনিস নাই। ফোকাস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এত প্রিয় দোয়া, আল্লাহ এত পছন্দ করেন দোয়ারে, আল্লাহর কাছে সাওয়ারে আল্লাহ খুবই পছন্দ করেন। এই মর্মে আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন, লা ইয়ারুদুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইযীদু ফিল উমরি ইল্লাল বির, রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পাল্টানি যায় না, পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। ফোকাস সুবহানাল্লাহ, মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। আবার উভয়টার সাক্ষীও আমরা, যেমন আমরা বাড়ি বাড়ি কোনো সদস্য বেমার আজার হলে আমরা নিকটস্থ ইমাম সাহেবের শরণাপন্ন হই, ইমাম সাহেবের হই যে আমার বেমারির লাগে প্রয়োজন, উলামায়ে কেরাম হলরে জমা ফরুকা আর ও হতম শরীফ প্রয়োগ কর দোয়া হরুকা, ইমাম সাহেবের নেতৃত্বে হতম শরীফ পড়া হয়, দোয়া করা হয়, রব্বুল আলামিনে আমরার বেমারির বিমারদের শিফা দান করুন। হোক আলহামদুলিল্লাহ, হয়তো রব্বুল আলামিনের সিদ্ধান্ত আসলো এই বেমারের উচিলায় আল্লাহ তার বন্দারে জমিন থেকে উঠাই নিতা, কিন্তু এই হতম শরীফের উচিলায় দোয়ার বরকতে আল্লাহ তার সিদ্ধান্তের পরিবর্তন করুন, দেখা যায় বেমারদের শিফা দান করুন, আকার বন্দারে নেক হায়াত দান করুন। হোক আলহামদুলিল্লাহ, আবার আমরা তাও সাক্ষী যে আমরা মুরব্বিয়ান এজাম হলে নেক আমল করার কারণে এর আগে আল্লাহ নেক হায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকে নেক আমল করার তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ঘোষণা করুন, মাল্লাম ইয়াসআলুল্লাহু ইয়াগযাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত ও নারাজ হয়। অতএব আমরা যেন বেশি বেশি করি রব্বুল আলামিনের দরবার ও দোয়া করি, এই জাতীয় তাম বলা মুসিবত থাকি, তাম মহামারী থাকি, আমরা যে তাম বিশ্বরে আল্লাহ হেফাজত করুন। যেভাবে পূর্বেকার ইমানদার মুসলমান হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে রহমতময় জীবনযাপন দান করলা, বরকতময় জীবনযাপন দান করলা, শান্তিময় জীবনযাপন দান করলা, আমরা যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে রহমত বরকত শান্তি দান করুন। অবশ্যই যদি আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতাম করি, আবার রব্বুল আলামিনের রহমত বরকত শান্তি দান করবা, পূর্বে যেভাবে দান করলা বর্তমানে এই রহমত বরকতে আমরা তাড়াইয়া দিছি, ঠিক কিনা? জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, এই জমিনের প্রতিনিধিত্ব আল্লাহ আমরা দান করছেন, আমরা আল্লাহ না ফরমানি করতে আছে, যার কারণে জমিনের পরিবর্তন আইছে, আর জমিনের পরিবর্তন হওয়ার কারণে আসমান থেকে আল্লাহ গজব নাজিল হয়েছে। এই গজবরে সরাইতে হইলে আবার কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা জীবনযাপন অবশ্যই করতে হইব, নতুবা এই গজব আমরা থেকে চালিয়ে যাওয়া সম্ভব নয়। সামনে আরো কঠিন থাকি কঠিন গজব আইতে আছে, আল্লাহ আমরা পানা দক্ষ হেফাজত করুক। বিয়ে সরিয়া আশা করি আপনারাও আমার কথার লগে একমত পোষণ করবা, এই তাম বিশ্ব রব্বুল আলামিন হেফাজত করলে একমাত্র হুজুরে পাক হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায়, কারণ আমরা যতটুকু নাফরমানির মাঝে লিপ্ত হয়েছি, এই লিপ্ত হওয়ার কারণে আল্লাহ এই পরিমাণ গজব দিয়ে হালাক কর্তা আসলো যে অগ্নি বৃষ্টি দিয়ে আমরা রে নিপাত করে দেওয়ার কর্তা, কিন্তু একমাত্র আল্লাহ হাবিবর খাতিরে কর্তা আল্লাহর হাবিবর উম্মত হল এই জমিন প্রত্যেক দেশে অবস্থানরত আছো, ঠিক কিনা? এই কঠিন থেকে কঠিন গজব দিলে আল্লাহর হাবিবর উম্মত হলো আক্রান্ত হয়ে যাবে, যার কারণে আল্লাহ হাবিবর রসুলা তার হাবিবর উম্মত হলোর খাতিরে রব্বুল আলামিনের তাম বিশ্বরে এখনো কঠিন কঠিন গজব থেকে হেফাজত করা। ফোকাস সুবহানাল্লাহ,
বিশেষ করে রব্বুল আলামিন এই জমিন ও আমরার সৃষ্টি করছেন, আলে আমরার নাই, এই দুই জাতির সৃষ্টি করছেন একমাত্র কাল হুদামির উদ্দেশ্যে। আমার রব্বুল আলামিন আমরার এই তমাম সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মনোনীত হোসেন এবং সৃষ্টি হোসেন, এমনকি রব্বুল আলামিনে আমরারে অন্যান্য নবীর রসূল হওয়ার উম্মত হিসাবে সৃষ্টি না করিয়া এমন এক নবীর উম্মত হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন যে নবী খালি আমাদের নবী নাই, আমরা নবী হইলা বিশ্ব নবী, খালি বিশ্ব নবীও নাই আমাদের নবী হইলা নবী হল নবী হোক সুবহান আল্লাহ। আমরারে আরো সম্মানিত করছেন আসমানি কিতাব হওয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাব সম্পর্কে রব্বুল আলামিন তার কালামে পাক ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, যে আমি যদি আমার কোরআনুল কারীমে কোনো পাহাড় পর্বত অবতরণ করাইতাম নাজিল করতাম তাহলে এই পাহাড় পর্বতে কখনো জবরদস্ত করতে পারত না, কিন্তু এই কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিব রূপে নাজিল করছেন, যার কারণে আমরা বড় সৌভাগ্যবান। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজ্জিজা হইল কোরআনুল কারীম, আল্লাহ আমরা সম্মানিত হোসেন আমরা যেন সম্মান অটুক রাখতাম পারি, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতাম পারি, বিশেষ করে পূর্ববর্তী ইমানদার মুসলমান হলে অনুসরণ করতে পারলে এই অনুসরণ করা হইব সঠিক অনুসরণ করা, অর্থাৎ কোরআন এবং সুন্নারে অনুসরণ করা। আল্লাহ পাক আমরা প্রত্যেকের কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার, নামাজ রোজা তমাম ইবাদত বন্দী করার তৌফিক দান করুক আপনি আল্লাহুম্মা আমিন। দুশোই পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কেরাম, আমার আলোচনা শেষ পর্যায়ে আমরা তমাম দুনিয়ার খবর রাখি, আমরা আধুনিক জমানার মানুষ, সায়েন্সের জমানার মানুষ, দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক আর যাই ঘটক আমরা মুহূর্তে খবর দেখি এবং খবর শুনি। দুনিয়ার অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনে আমরা দেশে এই গরিব দেশে অনেক অনেক ভালো অবস্থান আছেন, ঠিক কিনা? এর কারণ কিটা বলে, কারণ একটাই, আমি যতটুকু বিশ্বাস করি একটাই কারণ, আমরা প্রত্যেকের ইতিহাস জানা আছে যে এই বাংলাদেশ একসময় অন্য ধর্মীয় মানুষও এই বাংলাদেশে বসবাস করত, কিন্তু রব্বুল আলামিনের এই জমিনের উপরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, আল্লাহর ইচ্ছা হয়ে গেল এই জমিন দিয়ে ইসলামের আলো দিয়া আলোকিত করতা, তখনই রব্বুল আলামিন তার মকবুল বন্ধা হলে মনোনীত হলেন এবং এই জমিনে প্রেরণ করেন। এর মাঝে বিশেষ করে সিরিয়ার দৃষ্টিকোণ লাগি হযরত শাহজালাল মুজাল্লাদে এমনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার এই জমিনে আল্লাহ প্রেরণ করলা, ঠিক কিনা? এরা কোনো উড়োজাহাজে জমিন আইয়া অবতরণ করছেন না, এরা এক দেশ থেকে আরেক দেশ সফর করি করি এইভাবে এই জমিন আইয়া পৌঁছেছেন বিনা রক্তপাতে, এরার ইমানের বল দ্বারা আমলের বল দ্বারা এই বিনা রক্তপাতে এই জমিন দে ইসলামের আলো দিয়ে আলোকিত হোক। এর পরবর্তীতে রব্বুল আলামিন এই আউলিয়া কেরাম হলরে তার প্ল্যান মোতাবেক, দুনিয়ার কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক নাই, রব্বুল আলামিনের প্ল্যান মোতাবেক এই দেশ এমনভাবে সেটিং করিয়া সাহিত্য করে রাখছেন, এরা সদা সর্বদা এই জমিনের লাগি দেশের লাগিয়া দ্বারত অবস্থায় আছেন, খুব সুবহানাল্লাহ। যার কারণেই রব্বুল আলামিনে এই তমাম বিপদ আগত থাকিয়া সদা সর্বদা আমরা হেফাজত করতে আসুন, কিন্তু আমরা যদি কোরআন এবং সুন্নাতে গিয়া দূরে সরিয়া যাই তাহলে নিশ্চিত এই আউলিয়া কেরামহর আমরা আমরা লাগি দোয়া থেকে বিরত তাকিয়ে দিবা, আর তখনই আল্লাহ পাক রব্বুল ইজ্জত নারাজ হইয়া আমরা গজব দিয়ে হালাক করে নিবা। আল্লাহ আমরা পানা দোকা, আমি একটা ঘটনা মুখতসর হইয়া আমি শেষ করিলে নু, আজকে গিয়া আনুমানিক 37-38 বৎসর আগে আপনারা অনেক বড় হয়তো খেয়াল আছে,
এবার পেপার পত্রিকা মিডিয়া গুলা প্রচার হইল যে সামনে এমন একটা ভূমিকম্প, যে ভূমিকম্পর কারণে বাংলাদেশ মিয়ানমার ভারত পাকিস্তান আশপাশের দেশগুলো সাগরে পরিণত হইব, হয়তো আপনারা খেয়াল আছে। সেই সময় আপনার জাতীয় পত্রিকা খুবই প্রচলন আসলো ইনকিলাব পত্রিকার, আমরা বলি ইনকিলাব পত্রিকা যাইত, কিন্তু রাস্তাঘাটের কারণে বিলম্ব হইত, বাদ মারি গিয়া পৌঁছিত। এদিন আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কুমিল্লা রহমতুল্লাহ আলাইহি রবিবার দিন বাড়িত্ব শিবির আসছেন, মানুষের সাক্ষাৎ বেশি, যার কারণে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত মাংস সাক্ষাৎ দিছেন। আমিও খেদমত তো আসলাম রাত্রিবেলা সাহেব কুমিল্লা, আমরা খাদে দরি দরিয়া বড় তশি বাঞ্চন বড় তশি বাঞ্চন আমি সাহেব কুমিল্লার অভ্যাস আসলো, তাই যেদিকে হাঁটা দিতা ইদি দিস না তাকাইয়া তাই এক দূরা হাঁটিতা, এদিকে এদিকে তান তাহানির অভ্যাস আসল না। তেমন লাগান সাহেব কুমিল্লা তান রুম মুখা অগ্রসর হইছেন, এদিকে আমার আম্মা সাহেব আনি আমরা বাড়ি পরিবার পরিজন হলোর কাছ থেকে এই পেপার থেকে খবর জানছেন যে এমন একটা ভূমিকম্প আমার মহিলা হলোর দিল তাকে নরম, যার কারণে আমার আম্মা সাহেব আনি এত খান্দন খান্দিছেন যে মুখ ফুলাই দিছেন। এদিকে আমরা সাহেব কুমিল্লা ঘর ঢুকছেন, আমার আম্মা সাহেব আনি খালা খানা লইয়া, তখন দুই বেলা অগ্রসর হইয়া সাহেব কুমিল্লার খেয়াল গেছে আমার আম্মা সাহেব আনি চেহারা ভাই, তখন সাহেব কুমিল্লা খালা হয়ে গেছেন, খালা হইয়া টান পাশায় কইতে যে দিদি তোমার শরীর খারাপ করলো, বলে জি না সাহেব আমার শরীর খারাপ করছে না, বলে তোমার এসে কোনো আঘাত দিয়ে হতা হয়েছে, বলে জি না সাহেব, বলে তোমার কোন একটা কারণে এত খান্দন খান্দাইলো যে তোমার মুখ খুলে গেল। তখন আমার আম্মা সাহেবনে হলো সরল সহজ মানুষ আগামী মানুষ, বলে সাহেবের খবর জানেন না নি, বলে কি ওর খবর, বলে ওর তাই ভোট দা না তিন হাজার ভোট দা হাগজর মাঝে টান বাজায় হইছিলা এমন একটা বৈশাল, বলে আর যে বৈশালে বলে তার সাগর হয়ে দিব, যার কারণে আমি এত খান্দন খান্দিয়া। তখন সাহেব কুমিল্লা একটু অগ্রসর হইয়া তান পালন তশিক রাখছেন, আমরা মানুষ দুইজন কইছেন যে পেপারটা আনো চাই, সাহেব কুমিল্লা পেপার আনো হইয়া তান পালন তশিক রাখছেন, পেপার আনা হয়েছে ওদের চোখ মুদিছেন আর্টিকেল দরকার সম্পাদকীয় কলাম 5-6 মিনিট লাগছে আস্তে আস্তে পড়তে, কিন্তু ইতি ইতিবছরে আমরা পারিবারিক সদস্য আসা সবাই জমা হয়েছে, সাহেব কুমিল্লা যে সময় চোখ মুদিছেন আমরা দুইজন আর আমার আম্মা সাহেব আমি তিনজন, কিন্তু চোখ মুদিছেন যা প্রভাব হয়েছে আমরা পারিবারিক পুরুষ মহিলা সবাই গড় জমা হয়েছে, সাহেবে এই ভূমিকম্প সম্পর্কে কিতা মন্তব্য করো, ফলা হয়েছে ফলা হওয়ার পর পর সাহেব কুমিল্লার কোনো হরকত নেই। তখন আমরা আতঙ্কিত হয়ে গেছি, সাহেব কুমিল্লার অসুখ বিসুখ করলো নি, একটু ডিস্টার্ব দশটা বড় হইলো না দেখে সাহেব কুমিল্লা অটল চোখ মুদিয়া বলছেন, তখন আমরা সন্দেহ হয়েছে শরীর নিয়ে খারাপ করলো, আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে সাহেব কুমিল্লা স্পর্শ করতাম, তখন সাহেব কুমিল্লা লড়ে চড়ে চোখ খুলছে, চোখ খুলে গেছেন তো আস্তা ঘর ভর্তি কানু পারিবারিক মানুষ, তখন সাহেব কুমিল্লা দুজোর হালো তো আমরা আমি যার দেখে আমি এখনো চোখ বাসে চোখ লাল, সাহেব কুমিল্লা দুজোর হালো তো প্রত্যেকের উদ্দেশ্য হইল কি তোমাদের কি স্মরণ নাই, তোমাদের কি স্মরণ নাই যে এই জমিনও শাহিত আছেন সুলতান শাহজালাল মজাল্লাদে এমনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া অসংখ্য আউলিয়া কেরাম হলি জমিনও শাহিত আছেন, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মানুষের কোরআন এবং সুন্না মোতাবিক চলবো ততক্ষণ পর্যন্ত এই জাতীয় গজব দিয়ে আল্লাহ আলাপ করতে না ফোকাস আমরা রে সান্ত্বনা দিবার লাগে হইলে যে তুমি তাই কোনো ভয় না করি আল্লাহ ভরসা তুমি যা যা করো গিয়ে ঘুমাও, আলহামদুলিল্লাহ দীর্ঘ 37 থেকে 37 বর্ষ চলতে আছে আলহামদুলিল্লাহ, এই যাতে কোনো গজব দিয়ে আল্লাহ আমরা হালাক করছেন না, সেই সময় যতটুকু বুঝছি না এখন যতটুকু বুঝি যে সাহেব কুমিল্লা যে একটা শর্ত লাগাইয়া দিচ্ছেন যে যতদিন পর্যন্ত এই জমিনের মানুষ কোরআন এবং সুন্নাহ মোতাবেক আউলিয়া কেরাম করে অনুসরণ করে চলব ততদিন পর্যন্ত এই জমিন আল্লাহ এই জাতীয় গজব দিয়ে হালাক করতে না হোক আছে, তো আমার ধারণা কতটুকু সঠিক আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করা না করা আপনারা ব্যাপার, যে এই সাহেব কুমিল্লা যে চোখ মুজিয়েছেন এই চোখ মুজার লোকে অনেক আউলিয়া কেরাম লোকে সাক্ষাৎ হয়েছে, এরা থেকে সুখবর পাইছেন সেই সুখবর আমরা কাছে পৌঁছে যাবো,
আমি বিশ্বাস করি। তো বর্তমান সময় বড় কঠিন সময়, সর্বযুগেও এই জাতীয় কঠিন সময়, সেটা বর্তমানে এই কঠিন সময়টা আরো বেশি। যে দেখা যায় প্রত্যেক আউলিয়া কেরামের পবিত্র মাজার শরীফ হলে আমরা অপবিত্র করতে আছি, ঠিক কিনা? দেখা যায় যে আউলিয়া কেরাম হল পবিত্র মাজার শরীফ হলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপে লিপ্ত হইয়া আমরা অপবিত্র করতে আছি। নিশ্চিত যে এই আউলিয়া কেরাম হলে আমরা লগে দোয়ার পরিবর্তে বদদোয়া করতে আসুন, ঠিক কিনা? আমরা যদি এই সমাজের রক্ষা না করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই সমাজের গঠন না করি, শীঘ্রই এই আউলিয়া কেরাম হলে আমরা লগে বদদোয়া করবা, আর তখনই এই জমিন দিয়ে আল্লাহকে জব্দি হালাক করে নিবা। অনেকে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, এগুলা প্রতিহত করতে হইব, এগুলার প্রতিবাদ করতে হইব। যদি তাও সম্ভব না হয়, ইমান রক্ষার্থে আমরা এগুলা মনে প্রাণে ঘৃণা করতে হইব, ঠিক কিনা? ওদের বন্ডা নিয়ে আগে আসবো খালি মাজার শরীফ নিয়ে, এখন দেখা যায় সর্ববিষ নিয়ে সর্বখালো আমরা বন্ডামি করি, ঠিক কিনা? আপনি যে দিক দিয়ে দেখবা সেই দিকে দেখবা আমরা বন্ডামি মাঝে লিপ্ত। আমি মনে করি যে বন্ডামির সঠিক অর্থ অর্থাও যে আমরা নিজের প্রকাশ করবার লাগি যতটুকুর প্রয়োজন হয় অতটুকু আমরা করি, এটা একটা বন্ডামি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করে গেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে সন্ন্যাস বা বন্ডামির কোনো স্থান নাই। কিন্তু আমরা দেখা যায় বন্ডামি মাঝে অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ মিন যালিক। ওই লাগি আমরা এইসব বন্ডামিতে গিয়া আমরা যেন বাহির হইতাম পারি। আমি দেখছি এটা আলো করিয়া যত বিষয়, যেমন মনোরোগা এবং ডাক্তার সাহেব MBBS তার কাছে গেলে তাই ধারণা দিতে চায় যে তাই এত উচ্চ লেভেলের ওজন ডাক্তার, FRCS থেকে আরো যদি উচ্চ তাকিয়া থাকে সেটাও তাই অন্তর্ভুক্ত, ঠিক কিনা? অর্থাৎ আমরা নিজেরে নিজের প্রকাশ করতে ব্যস্ত, আমরা করতে এই নিজে নিজেরে প্রকাশ করতে ব্যস্ত, এটাও কোনটা অন্তর্ভুক্ত। এটা হইলো হাসিয়ত খান। এই খাসিয়তের কারণে ভিতরেই তো হয়েছিল কেমন পর্যন্ত লানা তো হয়েছিল সে এই মধু ইবলিস শয়তান, ঠিক না? আমরা তারে অনুসরণ করতে আসি নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা তার অনুসরণ থেকে বাহির হইয়া আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করতেইব। তাহলে এই জাতীয় গজব থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা পানা দিবা, আমরা যেন পবিত্র মাজার শরীফ হলরে পবিত্র রাখার চেষ্টা করি। কারণ পবিত্র মাজার শরীফর আমরা পবিত্র রক্ষা করতাম এইভাবে, এর অর্থ নাই যে আমরা জিয়ারত থেকে বিরত থাকতাম, তাই জানি ভুল বোঝই না জানি যে আমরা জিয়ারত থেকে বিরত থাকতাম। জিয়ারত মানে সাক্ষাৎ করা, যারা আমরা গিয়া এই জগৎ থেকে গিয়া পরলোক বেজন গিয়া অর্থাৎ আখেরাত বেজন গিয়া দুনিয়া থেকে বিদায় বেজন, এরা রূপ রূপরে সোয়াব রেসানি করা, নেকি দিয়াজ করার নামও হইলো ইসারে সোয়াব মহফিল বা এরা স্মরণ করা। এর অর্থ নাই যে আমরা এই পুরুষ মহিলা একত্রিত হইয়া আমরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, এটা হইল দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমরা এগুলা করিয়া থাকি। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যারা না বুঝিয়া করি আমরা যেন এর থেকে বিরত থাকিয়া, বুঝিয়া যারা করি এটা কঠিন থাকি কঠিন গুণা, আমরা এর থেকে যেন বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে হেদায়াত নসিব হরমকা, আর এই জাতীয় গুণার কাছ থেকে আমরা রে ফানা দোকা মর্দন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা প্রত্যেক রে আল্লাহ হেফাজত হরমকা হোক, আল্লাহুম্মা আমিন। مولانا محمد وعلى آله وأصحابه وسلم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা শুভ সংবাদ হইল অনেক মানুষের ধারণা আসলো এগুলা এরা প্রকাশ্যে প্রকাশ্যে এগুলা সমালোচনা করতা সাপ তুলা নাকি শিরিক বেড়াতে লিপ্ত ওকে সাপ তুলার ইন্তেকালের পরপর আমি নিজের সাক্ষী অসংখ্য অগণিত সর্বদলীয় উলামা কেরাম সর্বদলীয় মানুষ সাপ তুলার জিয়ারত হোক আলহামদুলিল্লাহ। আমি নাম করি আপনারা প্রত্যেকে চিনবা এই দেশের মহাজ উলামা কেরাম হল এক গাড়ি গেছে। আমি নিজে মেহমানদারি করছি যার কারণে আমার জোহরের নামাজ বিলম্বিত হয়েছে, যার কারণে আমি লাস্টে গিয়া মসজিদে নামাজও খাওয়া হয়েছি। আর ওই যে উলামায়ে কেরামহল জিয়ারত আইসুন আগে তারা জিয়ারত করিয়া
এখানে কি তারা একে অন্যের প্রশ্ন করদা যে সারা জিন্দগি আলোচনা করলাম কিতা আর মাতলাম কিতার আজ দেখলাম কিতা ও কাছে তারা আসলে যার অত গেছে তারা গেছিল যে ফটো বলো তুলিয়া আনতো তারা ধারণা করলো যে হয়তো কত তালা গুম্বুজ কত রঙে বেরঙ্গে লাইট জ্বলে আগরের বাতি হরের বাতি সাইটের বাতি জালের বাতি আর হয়তো সাগর সাত আওলা সাত আওলা তাদের সাতটা ডেক রাখা হয়েছে কত হাত দিয়া খোলা ও এই সমস্ত তারা ধারণা আনলো তারা একে অন্য আলোচনা করে সারা জীবন কিতা আলোচনা করলাম আর আজ কিতা দেখলাম খুব এতে প্রমাণিত হয়েছে এরা মুখ সুন খালি করছে ঠিক কিনা এরা মুখ সুন খালি করছে সার কিলা সাজু এই ইতার লাগি জিহাদ হরিয়ে গেছে দীর্ঘ আল্লাহ হায়াত দান করলা এই দীর্ঘ জীবন এর লাগি জিহাদ হরিয়ে গেছে আল্লাহ তানে জাজা দান করছেন খুব কাহামি বিয়ে সরিয়া সার কিলার মাজার শরীফ প্রথমে আঙ্গিনায় তুলে হয়েছিল আমি সাক্ষী চাপর মুখে ভরিয়া কিন্তু একই রাত্রে আমরা বাজেন তোমাদের দুইশো দুইশো একই স্বপ্ন দেখলাম যে বাবা আমার গরর বৃত্তি হারাইও না আমারে তুমি দেন স্বাধীনভাবে রাখো খোলাভাবে রাখো ওটা শুধু হয় না বারো দিন আমি নাম খিতাম সেই আর না বারো দিন দেখা যায় বাদ গজর দুই হাজার এজন গিয়া লাকসুন খাজো আমরা বাজেন্টের মাঝে মানুষ লইয়া চাপর লইয়া গুলা খড়িয়া হারিয়া দুই নম্বর গেছন গরো তলা সর্দা যে অমুক কই বলে তাই সদর নামাজ বলে গরো আইসুন না তো বলে ফাইলাম না যাই গিয়া জারত করি গিয়া দেখুন দিন তুমুল কাণ্ড খমর খাবার বান দিয়া খোলা করি চলে এমন আমি দেখা হইলা লাগি যাও তুমি যেটা দেয়াছো আমি দিয়াছি ও কাছে ভাঙ এক ঘন্টার মাঝে এগুলার বিস্মায় করিয়া তার কোরআন সুন্না সম্মত আলহামদুলিল্লাহ আল্লাহ মুর্শিদুন আল মুকাররাম আল্লামা সাহেব কুইয়া রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ এই মাজার শরীফে এখন চাল করি আমরা তরিকতর তামাম বুজুর্গানে কেরাম হল মাজার শরীফে এইভাবে খরা হল আলহামদুলিল্লাহ এমনকি আমি নিজের সাক্ষী আমার সরসিনার সাব তসিবাঞ্চল বর্তমান সে সাব তাই আইয়া আমি আমি নিজে আসা মেহমানদারি জিয়ারত আমি অংশগ্রহণ করছি যখন জিয়ারত হামাইয়া জিয়ারত করার আগে তাই মন্তব্য করলা যে আমি কি যে একটা ধারণা করি আইছি যে সিলেটের মানুষ খুব আবেগকৃত আউলিয়া কেরামতের প্রতি বিশেষ করে সাপ করে আসে কিন্তু মরিদি তার সব উইলা অন্য লাখান অবস্থাশালী আমি ধারণা করছি যে আপনারা এটা কন্ট্রোল করতে পারবা কিনা যে কত তালা গুম্বুজ যে হয়েছে আর কত রঙে বাড়তি ধরে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করে যে কোরআন সুন্নাহ সম্মত আল্লাহ সাপ গুলা দে এই জমিনে রাখুন কোক আছে বাহান আরো অনেক ওলামায় কেরাম হলে এই মন্তব্য করছেন এর থেকে আমরা সবক হাসিল করার দরকার আর বিশেষ করিয়া আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা আর মাজার শরীফ হোক আর যে কোনো কবর হইল পবিত্র ওনাকে হাতে শরীফ আছে যে কোনো মুসলমানের কবরও আপনি ফাড়া মারিয়া আপনার অগ্নির মাঝে ফাড়া মারিয়া আপনি যাইতা কবরও ফাড়া মারতেন কবর হইল পবিত্র তো আমরা পবিত্র কবর হলে পবিত্র রাখার চেষ্টা করতাম আমরা দুনিয়ার উদ্দেশ্যে পবিত্র মাজার শরীফ হলে অপবিত্র করতাম না আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই মোতাবেক আমরা তামামরে বুঝার সেই মোতাবেক কবরের হেফাজত করার তৌফিক দান হোক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا তুমি দয়া করে আমরা রে মাফ করে দেও তুমি মেহরবানি করে আমরা তামামুর জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দেও আর আল্লাহ কাছরে তোমার হাবিবর যত উম্মত হল কবর বাসী হইছেন তামাম রে মাফ করে দেও তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব
আর তুমি মেহরবানি হয়ে আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখো আমরা প্রত্যেকের সুস্থতার দান করো নেক আয়াত দান করো আমরা প্রত্যেকের তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ আমরা যারা রে জিন্দা রাখো আল্লাহ বড় ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও ইজ্জতের মৌত দান করো ফাতেমা বিল হায় নসিব ফরমাও যতদিন জমিন ও রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ সারা দুসরা হরব দরজার মুহতাজ আমরা বানাইও আমরা তমাম রহালাল রুজুর দরজা খুলি দে হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ক কর আয় আল্লাহ কাসরি আমরা বাইরা ধর বাচ্চা হচ্ছে ধর বিদেশ বাড়ি কাসুন তার আগে সবই সলামত রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো হালাল রুজুর দরজা খুলি দে আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন এই মুতাবাররক মাহফিল তোমার যত বন্দার বন্দী হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছো না আরো করবা তামামর সাহায্য সহযোগিতায় তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ কাসরি মুবারক মাহফিলের খেদমত করে করে এলাকার কত তোমার বন্দার বন্দী হল কবর বাসী হয়েছে আল্লাহ মুবারক মাহফিলের রসিলা তোমার বন্দার বন্দী হল রে মাফ করে দে আল্লাহ জিন্দা যারা এই মুবারক মহবিলর খেদমত রত আসুন আল্লাহ তারারে সুস্থতা দান করো নে কায়া দান করো আরো বেশি বেশি হরি আল্লাহ খেদমত করবার তৌফিক না ইয়া আল্লাহ এ মুবারক মহফিল তোমার বন্দা হল আমরা বড় আশা করি হাজির হইছি ইয়া আল্লাহ আমরা বিশ্বাস করি এই মুবারক মহফিল অংশগ্রহণ করিয়া তোমার কাছে ভিক্ষা চাইলে তুমি খালি হাতে বিদায় করতে নাই কত ধরনের দুর্কহল মনের মধ্যে সেই দুর্কহল তুমি রব্বুল আলামিন ছাড়া খোয়ার জায়গা নাই এই মহফিল থেকে আল্লাহ আমরা খালি হাতে বিদায় করিও না যত ধরনের দুর্কহল আছে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও যত ধরনের বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা হাজির ফরমাও আমরা যে জায়গাতে আক্তা হয়েছে তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও আমরা তাম জরুরতে তোমার কুদরত দ্বারা পুরা করে দেও আসরে নিয়ামত হিসাবে আমরা আওলা দখল দান করছো আমরা আওলা দখল দুনিয়া আখরাতে উজালা করে দেও ইবরার সিনারে কুলি দেও মকসুদে মন্দিরে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবের রূহে পাক এই মাহফিলের রূপে যাত্রা করু আমরা প্রত্যেক রূপে বোধ করে দেবো আল্লাহ তোমার মায়ার বন্ধা হল তোমার মকবুল হলি হল যে মকবুল হলি হল যে আমরা ঋণী আমরার পূর্ব পুরুষ হল ঋণী আগামী দিন ধারাই বাতারা ঋণী সুলতানে ছিলেন শাহজালাল মজুরা দে মনি রহমতুল্লাহ আলাই হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাই হযরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া সহ তমাম তরিকত তমাম বুজুর্গান কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই দরজাতে বলুন করে দাও তমাম ওলি আল্লাহর রূহ মুবারক ই মাহফিল রবরে যাত্রা করু আমরা প্রত্যেক রূপে ঘোষ করি আসমানি জমিনি গজব দিয়ে আলাদ করি আমরা মাফ করে দেও এই জাতীয় তাম গজব থাকি তাম বিশ্বের তুমি হেফাজত করো আর আল্লাহ তোমার হাবিবর খাতিরে তোমার হাবিবর তাম উম্মতে মারহুমারে মাফ করে দিলে তোমার রহমতর কোনো কমি হইছে তুমি আমরা সাজা দিয়ে তোমার কোনো
আল্লাহ তোমারে সন্তুষ্ট করে আমরা পার হইবার কোন উপায় নাই, একমাত্র তোমার দয়ার মায়া ছাড়া। আরে আল্লাহ, তারপরে আমার মুর্শিদুনা আল্লামা সাহেব কবরা রহমতুল্লাহ আলাইহি আজীবন আমরা ওই দোয়া করে দিই আল্লাহ। এ কথা জানাইয়া গেছেন দুনিয়া তলা খালি সময় তোমার লাগি দোয়া করিয়া গেল। আর যে সময় আমি কবর বাসি হইতে সেই সময় যদি আমার রব্বুল আলামিনে দোয়ার আহাল বানাইন উপযুক্তটা দান করো, তাহলে আমি কবর থেকে তোমার লাগি দোয়া। আল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা ইয়াকিন করি তোমার আশেক রসুল তোমার মকবুল অলির দোয়ার উপযুক্ত দান। আল্লাহ তোমার মকবুল অলি আল্লাহ হলে দুনিয়া তাহাকালীন সময় যত দোয়া করিয়া গেছো নি তেমন দোয়া হল আমার লাগে কবুল আর মজুর বাসি হইয়া যত দোয়া করতে আসো নি তেমন দোয়া হল আমার লাগে নসিব হর ও বলব আমি রে আল্লাহ وصلاه على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين.